আজকে আমরা এখানে সবাই এসেছি একটা খবর সবার মধ্যে বা একটা ইনফরমেশান সবার মধ্যে দিতে যে গতকাল কুড়ি তারিখ বেলা। একটি ফেক নিউজ একটি গুজব এর মাধ্যমে ছড়ায় যেখানে বলা হচ্ছে তেহট্ট ওয়ান ব্লকের চাঁদেরঘাট অঞ্চলে মুরগির মাংসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমি এটা সবাইকে আশ্বস্ত করতে পারি যে এখনও অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি এবং এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো এবং সবাইকে এটা বলতে চাই যে এই খবরটাতে কেউ কান দেবেন না কেউ আতঙ্কিত হবেন না প্রশাসন আপনাদের পাশে রয়েছে এবং আপনারা এবং এই তেহট্ট অঞ্চল তেহট্ট মহকুমা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এর সাথে আমি এটাও বলতে চাই যে এই যে গুজবের কান দেবেন না এবং গুজব ছড়াবেন না এটা শুধু কথার কথা নয় কারণ এই গুজব রটানো খবরগুলি লেখা অরিজিনেট করা এবং ছড়ানো এটা কিন্তু একটা জামিন অযোগ্য অপরাধ সুতরাং আমি পেলাম পেয়ে কিছু বুঝলাম না লোককে পাঠিয়ে দিলাম সেটা করলে কিন্তু আপনি সেইভাবেই অভিযুক্ত হবেন যতটা কি না আপনি সেই গুজবটি এই ভ্রান্ত ধারণাটি তৈরি করার পেছনে থাকবে থাকলে হতেন তাই আমি বলছি এই গুজবগুলো কেউ পা দেবেন না এবং অন্য কাউকেও বিভ্রান্ত করবেন না করলে কিন্তু প্রশাসন এবং আইন তার মতো ব্যবস্থা নেবে এবং আপনাকে হয়তো অন্যান্য অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে তাই আপনারা এইগুলো করবেন না এর বাইরেও আপনারা কি আমরা যেরকমভাবে সবাইকে সচেতন করছি এই আপনাদের মাধ্যমে এবং আমাদের নানা রকম সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে তার মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সবাইকে এই সচেতনতা করছি যে এই খবরটি ফেক এবং এই ফেক নিউজে না কান দিতে এছাড়াও আমরা এই অঞ্চলে এবং সমগ্র তেহট্ট মহকুমাতেই আমরা ডোর টু ডোর মানে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাচ্ছি যে এই খবরটি একদমই একদমই ফেক নিউজ এবং এই খবরে কান্না দিতে আমাদের তে একটু মহকুমায় সবাই সুস্থ আছে সবাই ভালো আছে এবং সেটাই আমি সবার কাছে সবাইকে আশ্বস্ত করতে চাই যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট